ডিজিটাল কলকাতা 24 চ্যানেল, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমরা এই ধরনের নতুন ফিনান্সিয়াল মার্কেটের সন্ধানগুলো দিতে থাকবো। আর আমরা এসেছি একটা ডিস্ট্রিবিউটারের কাছে লাক্সের, আমরা কথা বলবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম সৈকত হাউলি। আচ্ছা, আপনাদের কি শুধু লাক্স কোজির মধ্যে কাজ করছেন নাকি? কোজি আছে, ওমন আছে, তারপরে ভেনাস আছে, আমুল আছে, ফ্যান্টম আছে, বেল আছে, এতগুলো কোম্পানির ডিস্ট্রিবিউটার আপনি? আপনি হাওড়া? হাওড়া, মানে হাওড়ায়। হাওড়া এরিয়ার মধ্যে কেউ যদি পাইকারি মাল কিনতে চায় আপনার কাছে আসতে হবে, আর তা নাহলে সাব ডিস্ট্রিবিউটারের কাছে নিতে হবে দাম বেশি দিয়ে, মানে তাহলে আপনার কাছে তাহলে কম দামে পাওয়া যাবে, তাই তো? তা আপনার কি কি আগে মাল আছে দেখি। লাক্স কোজি তো বলতে হবে না, তবু আমরা একটু দেখিয়ে দিই। মানে মার্কেটে কি দাম চলছে আর পাইকারি কি একটু বোঝাবেন আমাদের না? আমাদের অনেক দোকানদাররা কমেন্ট করে যে ভালো কোম্পানির ডিস্ট্রিবিউটারের কথা। আজকে আমরা আপনাদের সঙ্গে লাক্স কোজির এগুলো, হ্যাঁ এগুলো কিরকম কিরকম পিস পড়ছে? এগুলো এগুলো কেনা পড়ছে আপনাদের 68 টাকা পিস। 68 টাকা পিস, মানে এটা কি 95 সেন্টিমিটার? এটা সাইজ হিসাবে আপনার কাছে কত আছে? মানে 120 টাকা। এটা মার্কেটে কিনতে গেলে 120 টাকা, আপনার কাছে মাত্র 68 টাকা। তবে আপনাদের এই পুরো প্যাকেট নিতে হবে, 10 পিসের বাক্স নিতে হবে, এই জন্য। আর আর কি আছে আপনার? আর অন্য কি কোম্পানিটা আছে দেখান? মানে দর্শক বন্ধুদের বোঝাতে হবে যেটা লুজ মার্কেটে কিনতে গেলে কত, আর তারা এখান থেকে কিনলে কতটা প্রফিট করতে পারবে সেইটা বোঝানোর প্রয়োজন আছে। তাছাড়া আপনাদের কালারিং এনজিও আছে নাকি? আচ্ছা, আগে আমরা আপনি কি দেখান, তারপরে আমরা বিস্তারিত। দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আমরা শেষে কন্ট্যাক্ট নাম্বার এবং ভেনাস আর এম, এইটা এখন লোকাল মার্কেটে কি দাম আছে? 46 টাকা পিস। 46 টাকা পিস কেনা পড়ছে? কেনা পড়ছে 46 টাকা বাক্স হিসাবে। বাক্স হিসাবে বিক্রিরাও 70 টাকা পিস বিক্রি করছে। 70 টাকা? আচ্ছা, 46 টাকা পিস কিনছে 70 টাকা, তাহলে কতটা প্রফিট করছে? অনেক প্রফিট করছে, 25-30 টাকা প্রফিট করছে তো, ঠিক আছে। এটা কপিস 10 পিসের বাক্স, আর বিভিন্ন সাইজ নিতে পারে, তাই তো? কোন সাইজের কি দাম আছে? 80-85 জন্য 46 টাকা দাম আছে। হ্যাঁ, তারপরে 95-100 দাম আছে, 50 টাকা মোটামুটি 5-10 টাকা করে, 10 টাকা কি 5 টাকা করে বাড়বে, 5 টাকা করে বাড়বে সাইজ হিসাবে। সাইজ হিসাবে না, প্রত্যেকটা সাইজ নয়, 80-85 দাম এক দাম থাকে, 95-100 দাম এক দাম থাকে। আচ্ছা, এইরকম এরকম মানে এক একটা সিস্টেম, এইরকম সিস্টেম এরকম থাকে। আর আর কি আছে? প্যান্টিগুলো দেখান। হ্যাঁ, প্যান্টিটা দেখান, এগুলো কি সাইজের আছে? এটা হচ্ছে 95-95। 95-95 এগুলো কত বছরের, কিরকম বয়সের? এটা হচ্ছে যারা হেলদি প্লেয়ার আছে শরীরে তাদের পক্ষে 95 সাইজটা। 95 সাইজ, যাদের 16-18 বছর বয়স তাদের? 16-18 বছর বয়স তাদের হচ্ছে কত লাগবে? 85। যাদের হেলথ ভালো তাদের 85, আর যারা একটু রোগা পাতলা তাদের? তাদের আরেকটু কম। কত? ওই 65-70। 65 নিতে হবে না তো, 70 নিতে হবে হলে হয়ে যাবে, তাই তো? আর এইগুলো তো লাক্স কোজির মানে একদম ব্র্যান্ডেড মাল আছে, ব্র্যান্ডেড ব্র্যান্ডেড মাল আছে। আর এগুলো লুজ মার্কেটে কি দাম আছে? এগুলো লুজ লুজ মার্কেটে এই মালগুলো দাম আছে 60 টাকা করে পিস। হ্যাঁ, আপনার কাছে কত পড়ছে? 35 টাকা পিস কেনা পড়ছে। আপনার কাছে 35 টাকা কেনা পড়ছে? একটা বান্ডেলে কত আছে? 10 পিস। কটা কালার আছে? 10 রকম কালার, তাই দেখি একবার কালার। এখানে এই যে কাটা অংশটা আছে কালারগুলো দেখানো যাবে। দর্শক বন্ধুরা দেখুন, কালারগুলো অতটা ভালো করে দেখানো যাচ্ছে না, তবু মোটামুটি 10 রকম কালার আছে। এগুলো মেরুন আছে আপনার, মানে অনেক ধরনের কালার আছে। এই ঢাকনার মুখের একটুখানি খুললে বোঝা যায় মনে হয়, একটুখানি মুখটা একটুখানি খুললে ব্যাস। হ্যাঁ, এই কালারগুলো দর্শক বন্ধুরা দেখুন, এই সমস্ত কালার আছে। আর এগুলো কেনা পড়ছে বললেন কত? 45 টাকা। 45 টাকা কেনা, 35 টাকা কেনা পড়ছে, বিক্রি আছে? বিক্রি আছে 60 টাকা। 60 টাকা, 35 থেকে 60 টাকা, 25 টাকা পিস। মানে তো
তাহলে আমরা লোকাল মাল কেন কিনি? লোকাল মাল যারা কেনে ভুল করে, তাহলে লোকাল মালের থেকে তো ব্র্যান্ডেড কোম্পানি মাল তো অনেক সস্তা, অনেক সস্তা, অনেক সস্তা না? আসলে অনেকে জানে না মার্কেট সম্বন্ধে, যার কারণে কিনে ফেলে, কিছু করার নেই। আর কি আছে? ড্রাগুলো কীরকম আছে? এগুলো কি কটন নাকি? কটন বা এগুলো কিরকম দাম আছে? এটা হচ্ছে বেল কোম্পানির কটন বা আছে। বেল বেল এটা এটাই তো এটাই আচ্ছা আচ্ছা এই বেলের মাল আছে, মানে তো ইলাস্টিকগুলো খুব সুন্দর তো একদম। এর ইলাস্টিক আকার মাল আছে, ইলাস্টিক সুন্দর, আর মোটামুটি পুরো ব্র্যান্ডেড আছে। আর এর কি আরও অন্য অন্য আছে? গেঞ্জির মাল আছে, গেঞ্জির মাল নেই। বেল কোম্পানি কোনোদিন গেঞ্জির মাল কোনো করে না, সব কটনের করে, সব কটনের। আর কি আছে আপনার? আর আছে হচ্ছে মানে প্রত্যেকটা অনেক কালার পেয়ে যাবে, তাই তো? যাই না দেখানো হয়নি কিন্তু গেঞ্জি আর ওই এগুলো হয়েছে। আপনার প্রোডাক্ট যেগুলো আছে পুরোটা দেখান, মানে ব্র্যান্ডেড মালের ওপরে তাও কতটা প্রফিট পাচ্ছে সেটা বোঝার আছে। লাক্স ভেনাসের এগুলো কত করে পড়ছে? লাক্স ভেনাস, হ্যাঁ, এগুলো কত পড়ছে কেনা? এগুলো হচ্ছে 76 টাকা পিস। 76 টাকা পিস, এগুলো বিক্রি কত লুজ মার্কেটে? এগুলো 120 টাকা করে, 120 টাকা করে মাত্র 76 টাকা পিস। কী সাইজ এটা? এটা হচ্ছে 80-85-90। 80-85-90 মানে কোন সাইজ বোঝায়? 32-34 কি এরকম? 32-36 এরকম বোঝায়, এরকম একটা বোঝায়। আচ্ছা, মানে মোটামুটি বড়োদের আর কি। আর যারা 18-20 বছরের ছেলেগুলো? 18-20 বছরের ছেলেদের তাদের হচ্ছে 38-40, 18-20 বছরের ছেলেদের এইগুলো লাগে, 32-34। আচ্ছা, 32-34-36। আর যাদের একটু রোগা আছে? রোগা আছে তাদের ক্ষেত্রে ওই 70-65-70-73। আচ্ছা, এইরকম লাগবে। তাহলে এত কম বেশি দাম এখানে? আর কি আছে আপনার? এর অনেকগুলো কালার আছে মনে হয়। এর 10-5টা কালার আছে, মানে 5-7টা কালার আছে, তাই তো? মানে এতগুলো কালার আছে আপনার কাছে, মানে 5টা করে কালার মোটামুটি? যেটা বেল্টে কালার আছে এই কালার নাকি? ব্র্যান্ডেড মাল এত কম দাম কিন্তু আমি প্রথম দেখছি। হ্যাঁ, আর কি আছে আপনার একটু দেখান। কোজি, এটা কি বললেন? কোজি এফসিডি, এটা আলাদা কোম্পানি? লাক্স কোজি। আচ্ছা, লাক্স কোজির এটা আলাদা মডেল। আচ্ছা, এ গ্রুপ এটা? এগুলো কি একটু দাম বেশি না কম? দাম একটু বেশি। এগুলো দাম বেশি মানে একটু হাই কোয়ালিটি? হাই কোয়ালিটি। দেখান দেখি হাই কোয়ালিটি কি আছে এগুলো। এগুলো কিরকম দাম আছে? এগুলো 90 নাকি? 90গুলো কী দাম আছে? এগুলো 90গুলোর দাম আছে 970 টাকা। 970 টাকা। এগুলো বিক্রি কীরকম দাম আছে? বিক্রি আছে হচ্ছে 140 টাকা। 140 টাকা বিক্রি আছে, তাই তো? 10টা করে আছে বান্ডিলে? 10টা করে বান্ডিল। আচ্ছা, এর কাপড়টা একটু আলাদা আছে? কাপড়ও আলাদা, মানে সব কিছু আলাদা আছে, এর জন্য এটা দাম বেশি আছে। এর কতগুলো কালার আছে? ওই ওই রকম আছে, 8-9টা কালার আছে, 10টা কালার হতে পারে। আর কি আছে আপনার? আর আছে লেগিংস আছে, লেগিংস, লেগিংসটা দরকার আছে দেখানো। এটা কোন কোম্পানি? লাক্সের লায়রা। ও, এও লাক্সের? এগুলো কীরকম দাম আছে? এ কি ছকলি? হ্যাঁ, এগুলো ছকলি। ছকলির এগুলো কত দাম যাচ্ছে? এগুলো 250 টাকা পিস। 250 টাকা পিস? অনেক লোকাল কোম্পানিও তো 200-250 টাকায় বেচতেছে। কাপড় কোয়ালিটি আলাদা। তাহলে আমরা কেন লাক্স পরবো না কেন?
অবশ্যই দর্শক বন্ধুরা দেখুন, এটা উঁচু করে ধরুন, দর্শক বন্ধুরা দেখুন, এই যে খলিওয়ালা যে লেগিংসগুলো আছে এগুলো কিন্তু সকলে পরতে পারেন, মানে ফিগার কম বেশি সব রকম পরা যাবে, তাই তো? এর কতগুলো কালার এটা? টানুন 20 রকম কালার আছে, 20-25 রকম, 20-25 রকম কালার। একটা বান্ডিলে কটা কালার আছে? একটা বান্ডিলে একরকম কালার। হ্যাঁ, একরকম কালার, একরকম। কেউ যদি মিক্স করে নিতে পারে? আচ্ছা, কেন, কোনো ছোটো দোকানদার হলে তারা মিক্স করে নেবে, তারা একটা কালার নেবে কেন? না, একটা কালার কেন নেবে, মিক্স করে নিতে পারে। এক বান্ডিলে 10টা? এক বান্ডিলে 10টা। আচ্ছা, 10টা তাহলে, এক বান্ডিলে 10টা। এ আবার আর কি? কুলটি গেঞ্জি আর আমুলের। আচ্ছা, এগুলো সব কি আপনার ডিস্ট্রিবিউটরশিপ আছে? তাই আপনার এরিয়ার মধ্যে যারা মাল কিনতে আসবে সাব ডিস্ট্রিবিউটারের কাছ থেকে নিলে তারা কিন্তু দাম বেশি নেবে, তাই তো? অনেক দাম বেশি, আপনার কাছ থেকে আরও 10-20 টাকা দাম বেশি হবে। আচ্ছা, এটার দাম, এটা কত দাম আছে এগুলো? এগুলো সব ব্র্যান্ডেড। ৩৫০ টাকা। কি সাইজ এটা? এটা সাইজ হচ্ছে এক্সেল, এল 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 সাইজ। এল সাইজের কতগুলো কালার? এল এক্সেল, ডবল এক্সেল। কত এল সাইজের কালার আছে? হলো 15-20 কালার আছে। আর কোম্পানির মাল হিসাবে এটা দর্শক বন্ধুরা দেখুন, এর কাপড়ের কোয়ালিটিও যথেষ্ট ভালো। আচ্ছা, একটা কালার আছে, মানে কালারগুলো খুব ইউনিক কালার আছে, সুন্দর কালার আছে এগুলো। সবকটাই কালার ভালো আছে, এই একটা কালার আছে। এগুলো কত বললেন? 350। 350 মানে এম থেকে এক্সেল পর্যন্ত? এম থেকে এক্সেল পর্যন্ত নাকি? মানে অনেকগুলো কালার আছে আপনার কাছে। দর্শক দেখুন, আমরা যে হোস্টেলের কাছে এসেছি, এনাদের ডিস্ট্রিবিউটরশিপ নেওয়া আছে, যার কারণে হাওড়ার মধ্যে, আপনাদের হাওড়া এরিয়ার মধ্যে নিতে গেলে এনাদের কাছ থেকে সব থেকে কমে পাবেন। আর অন্য অন্য জায়গা থেকে নিলে বলছে ডিস্ট্রিবিউটরশিপ যেরকম হয়, মানে এলাকার ডিস্ট্রিবিউটরের কাছে সব থেকে কম পাওয়া যায়, আর সাব ডিস্ট্রিবিউটরের কাছ থেকে একটু 10-20 টাকা রেট বেশি হবে, তাই তো? মিনিমাম 10 টাকা রেট বেশি হবে, মানে আপনার কাছে মোটামুটি কোম্পানির পরে আপনার কাছে দাম, কোম্পানির পরে আমাদের কাছে দাম, আমরাই তো কোম্পানির কাছ থেকে নেওয়া আছে। হ্যাঁ, আপনারা ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং যেখানে হচ্ছে ওখান থেকে নিচ্ছেন। তাহলে মোটামুটি আপনার আর কোথায় বসা হয় এখানে? এখানে ছাড়া বসা হয় না, বাড়িতে যেখান থেকে অর্ডার আসে আপনার অর্ডারগুলো কমপ্লিট করেন। আর আপনারা দেখছেন সিজন গ্লোবাল হাটের BS 772 নম্বর স্টল আছে। আচ্ছা, আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে এই হাটে কীভাবে আসবে, সেটা সুবিধা হয়। মোটামুটি এই হাটে কীভাবে আসলে সুবিধা হবে একটু বলুন। সিজন গ্লোবাল হাটে তাছাড়া আরেকটা রুট ভালো আছে, যে সাঁতরাগাছি নেমে অটো করেও আসতে পারে। ও সাঁতরাগাছি থেকে নেমে বাসে করে আসতে হবে, বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিট লাগে, 10-15। আমরা তো আজকে এলাম সাঁতরাগাছির দিক থেকে, অনেকটা ভালো শর্ট টাইমে আসা গেল, অনেক শর্ট টাইম। সব থেকে যারা হাওড়া বা বিআরপিআর থেকে যারা এসে হাওড়া থেকে নামে, হাওড়ায় নামবে, তাদের মোটামুটি ওই আপনার সাঁতরাগাছি সব থেকে বেস্ট, একদম সাঁতরাগাছি নেমে ওখান থেকে বাসে উঠে বলবে আমরা সরস্বতী ব্রিজ যাব, অঙ্কুরহাটি সরস্বতী ব্রিজ, একদম একদম পাশেই এই সিজন গ্লোবাল হাট, একদম পাশে। আর আপনাদের কন্ট্যাক্ট নাম্বার কী আছে দেখি?
বিল বা কন্ট্যাক্ট নাম্বার না মুখে বললে তো ভুলভাল শুনলে অন্য জায়গায় কল চলে যাবে। দর্শক বন্ধুরা দেখুন, এখানে আপনাদের মেন একটু চিন্তা করার দরকার আছে যে যারা মেন ডিস্ট্রিবিউটার আছে তাদের কাছে সব থেকে কম রেটে মাল পাওয়া যায়। কোম্পানির পরেই কিন্তু ডিস্ট্রিবিউটারের কাছে আপনারা কম রেটে পাবেন, যে কোনো কোম্পানির ডিস্ট্রিবিউটারের সিস্টেম যেটা আছে। লাক্সের কত রকম মাল আছে দর্শক বন্ধুরা দেখুন, লাক্সের এত রকম মাল আছে, কোনগুলো লেখা আমরা একটু জুম করে দেখিয়ে দিই যে আপনারা দেখছেন কত রকম মাল আছে। যারা কাপড়ের ব্যবসা করেন তারা অবশ্যই জানেন। তাছাড়া আমরা এটাকে আমরা স্ক্যান করে কমিউনিটিটাকে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। ধারের দিকটা দেখুন, ধারের দিকটা আড়া করে দেখিয়ে দিই তাহলে। আচ্ছা, এখানে দামটা ফেলা আছে, এগুলো সেল রেট নাকি? এগুলো সব সেল রেট। সেল রেট আপনাদের এতে কম আছে? এর থেকে আরো একটু কমবে, এর থেকে আরো কমবে। আর কেউ যদি আপনাদের কাছ থেকে লটে মাল কিনতে চায় বেশি, আরো কমবে, অনেক আরো কমবে, এর অনেক কমবে। দর্শক বন্ধুরা দেখুন, যারা মোটামুটি আপনারা আপনাদের যাদের দোকান আছে তারা অবশ্যই এনাদের কাছ থেকে মাল কেনার চেষ্টা করুন, করলে আশা করি আপনাদের প্রফিট হতে পারে। আর তাছাড়া আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমরা যে হোলসেলারের ভিডিওটা করলাম এনাদের কন্ট্যাক্ট নাম্বার এবং এই বিলটা শো করে দিচ্ছি। আপনাদের জিএসটিও আছে তো? মানে সমস্ত ব্যবস্থা আছে। আর ট্রান্সপোর্টের ব্যবস্থাগুলো হাটের তরফ থেকে করা আছে? এবারে যদি আপনার বাড়ি থেকে মাল নেয় তাহলে আপনার ট্রান্সপোর্ট করে দেবেন? সেটা ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের ডিজিটাল কলকাতা 24 চ্যানেলটা দেখতে থাকুন। এবং আমুলের এখন অনেক রকম মেয়ে আছে, প্রোডাক্ট আছে। কোনগুলো আমুলের প্রোডাক্ট? জিন বেস্ট আছে। তো দেখান আমুলের কি প্রোডাক্ট আছে দেখুন। জিন বেস্ট? আচ্ছা, এগুলো আমুলের সব? আচ্ছা, একটা খোলা যাবে নাকি? এইটা খুলুন, এইটা এটা একটা ভালো লাগবে। মানে যারা জিমে টিমে যায় তাদের এইগুলো সুবিধা আছে, আর যারা কাপড়ের ব্যবসা করছে তারা তো তাদের দোকানে তো এই সমস্ত রাখতেও হয়। এগুলো কীরকম দাম পড়ছে? মাত্র 120 টাকা। আর দেখুন এখানে আপনাদের ব্র্যান্ডটা দেখে নিন, আর বিক্রি হবে 180 টাকা বিক্রি। আচ্ছা, আর কি আছে দেখান, আর কি আছে দেখান। দর্শক বন্ধুরা দেখুন, ভেনাসের যে চারটা আমরা দিয়ে দিলাম আপনারা অবশ্যই দেখে দিন। আপনারা লিস্টটা পুরো দেখে নিন, এটা ভেনাসের পুরো। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি এইটুকু বোঝা যায় যে আপনাদের কাছ থেকে নিলে মোটামুটি 10-15 টাকা, মানে সাব ডিস্ট্রিবিউটারের থেকে বেশি দাম। আর লোকাল মার্কেটের থেকে আপনাদের কাছে কম করে 20-25 টাকা দাম কম প্রত্যেকটায়। মানে যারা কাপড়ের দোকানে মাল বিক্রি করে তারা এখান থেকে মাল কিনে কম করে 25-30 টাকা প্রফিট করতে পারে, তাই। আর ব্র্যান্ডেড মাল বিক্রির সমস্যাও কম, লোকাল মাল অনেক বোঝাতে হয় কিন্তু ব্র্যান্ডেড তো অত বোঝাতে হয় না। এগুলো কি বেশি আর আছে নাকি? আমুলের প্যান্টি, আমুলের প্যান্ট, এগুলো কীরকম দাম? 350 টাকা, 10x10 কালার, 10x10 কালার। এর কাপড়গুলো কীরকম দেখি? 10x10 কালার আছে। মানে এতগুলো কালার আছে, মানে প্রত্যেকটা কালার চয়েসফুল কালার আছে, একটাই খালি লাইট কালার মতো আছে আর। দেখান
এইসব সন্ধানগুলো কিন্তু যারা কাপড়ের ব্যবসা করছে এইসব সন্ধানগুলো তাদের খুবই প্রয়োজন আছে, কেন কোথা থেকে মাল তুললে প্রফিট বেশি হবে সেগুলো অবশ্যই প্রত্যেকে জানা উচিত। এটা খুলুন তো, একটা ডিজাইন করা আছে মনে হচ্ছে নাকি, নাকি বেল্টের ডিজাইন আছে, বেল্টের ডিজাইনটা লাগছে তাই তো। এগুলো ছেলেদের? হুম ছেলেদের। এগুলো কত কেনা পড়ছে? এগুলো কেনা পড়ছে 95 টাকা। বিক্রি? বিক্রি রেট আছে এগুলোর 130 টাকা। ব্র্যান্ডেড মাল হিসাবে 130 টাকা বিক্রি আছে তাই তো। দর্শক বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটা দেখতে থাকুন এবং আমাদের ডিজিটাল কলকাতা ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন। বিভিন্ন রেডিমেড ব্যবসা সংক্রান্ত বিষয়গুলো ফেসবুক পেজের মধ্যে আছে, আপনারা অবশ্যই দেখতে থাকুন।